আকর্ষণ থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন, একটু অর্কর সঙ্গে কথা বলবো, তারপর আরো আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তার সঙ্গে যাব, তারপরেই প্রিয়াঙ্কা রয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো অনুশ্রীর সঙ্গে। অর্ক, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং যে পারফরমেন্সের কথা এখানে উঠছিল, কিছুক্ষণ আগে একজন ছিলেন আমাদের সঙ্গেই ছিলেন এই আবাসিক এখানকার, তিনি কিছুক্ষণ আগে শরদের যে ধুন তুলেছিলেন আরো একবার একটু চাইবো তার কাছ থেকে কিছু যদি এই রকম উপহার আমরা পাই। কাছেই যাব এবং আমি সেই পারফরমেন্সে তাকে আমি তারবার করতে বলবো। আর রয়েছেন আমার সাথে মনিত পাল, আমি একবার একটু তুমি পিছিয়ে যাবে একটু দিকে চলে এসো। হ্যাঁ, যে ধুনটা তুমি তুলেছিলে সেইটা যদি আরেকবার পাই বা তার সাথে যদি নতুন কিছু মিশেল থাকে। নিশ্চয়ই, এখন দুর্গা পুজো, রাগ দুর্গাটা ছোট্ট করে শোনাচ্ছি। পিছনে সন্ধি পুজো মন্ত্র চলছে, এখানে চলছে এই পারফরমেন্স, এই মুহূর্তে এই পরিবেশ যেটা এখানে তৈরি হয়েছে, এক অদ্ভুত মাদকতা তৈরি হয়েছে। সত্যি দেবাদি, তুমি থাকলে আমি হলফ করে বলতে পারি অত্যন্ত এনজয় করতে। অসাধারণ অর্ক, অসাধারণ। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অর্ক, কথা বলতে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্ক সরাসরি দমদম থেকে আমাদের সঙ্গে ছিলেন, পাশাপাশি অন্যান্য পুজো মণ্ডপগুলোর দিকে একটু নজর রাখবো। এই মুহূর্তে আমরা একটু সরাসরি চলে যাবো সন্তোষ মিত্র স্কোয়ারে, সেখানে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, সন্তোষ মিত্র।